যারা ডাবল ডোজ ভ্যাকসিন নেয়নি তাদের বাংলাদেশ যেতে হলে থাকতে হবে চোদ্দ দিনের হোম কোয়ারেন্টাইন ভারত থেকে আগত সকল যাত্রীদের আটচল্লিশ ঘন্টা মেয়াদি আর টিপিসিআর ভিত্তিক নেগেটিভ কোভিড নাইন্টিন রিপোর্ট নিয়ে আসতে হবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ফ্যাসাল আশা করি সবাই ভালো আছেন ভারতীয় নাগরিক এবং বাংলাদেশি নাগরিক এই মুহূর্তে যারা ভারতে অবস্থান করছেন তারা যারা বাংলাদেশ যেতে চাচ্ছেন মানে ভারতীয় নাগরিক এবং বাংলাদেশী নাগরিক দুজনের জন্যই আমি বলছি যারা এই মুহূর্তে বাংলাদেশ ট্রাভেল করবেন বাংলাদেশ ট্রাভেল করার ক্ষেত্রে অবশ্যই আপনাদের নতুন একটি স্বাস্থ্যবিধি ফলো করতে হবে যেটি বাংলাদেশ সরকার এই স্বাস্থ্যবিধিটা পাশ করেছে অর্থাৎ এই মুহূর্তে বাংলাদেশ যেতে হলে আপনাদেরকে ওই নিয়মটা ফলো করে যেতে হবে বিকজ এই যে করোনার অমিক্রন ভাইরাস চলে এসেছে এই জন্য এখন যদি আপনি বাংলাদেশ যান তাহলে আপনাকে এই নতুন স্বাস্থ্যবিধিটা ফলো করতে হবে আর আজকের এই স্বাস্থ্যবিধিতে কি কি থাকছে সেটাই আমি আজকের ভিডিওটি আপনাদের বিস্তারিত বুঝিয়ে বলবো তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল বাটনটি অন করে দেবেন প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান আপনার কাছে ইনস্ট্যান্টলি পৌঁছে যাবে তো চলুন শুরু করা যাক তো ভারতে যারা অবস্থান করছেন ভারতীয় নাগরিকেরা যারা বাংলাদেশ যাওয়ার ব্যাপারে আপনারা চিন্তা করছেন তাদেরকে কিন্তু একটা নতুন স্বাস্থ্যবিধি ফলো করতে হবে এই মুহূর্তে বাংলাদেশ যেতে হলে আপনি যদি ফ্লাইটে যান বা বাই যান সবার জন্য কিন্তু একই স্বাস্থ্যবিধি মিনিস্ট্রি অফ হেলথ মানে স্বাস্থ্য মন্ত্রণালয় বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় এই নতুন স্বাস্থ্যবিধিটা কিন্তু চালু করেছে তাই এই মুহূর্তে বাংলাদেশি নাগরিক এবং ভারতীয় নাগরিক উভয়দের যারা বাংলাদেশ ট্রাভেল করবেন তাদের এই নতুন স্বাস্থ্যবিধি ফলো করতে হবে চলুন এবার দেখিয়ে দিচ্ছি ওই নতুন স্বাস্থ্যবিধিতে কি কি কী থাকছে তো গণপ্রজান্তি বাংলাদেশ সরকার এই যে রোগ নিয়ন্ত্রণ শাখা স্বাস্থ্য অধিদপ্তর তো এখানে দেখুন কি কি স্বাস্থ্যবিধি এখানে উপরোক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বাংলাদেশ ও ভারত এই দুই প্রতিবেশী দেশ এ কোভিড নাইন্টিনের সংক্রমণের হার নিয়ন্ত্রণে রয়েছে এমত অবস্থায় বাংলাদেশ ও ভারতের মাঝে রিকিপ্রোকাল এগ্রিমেন্ট অফ মিউচুয়াল রিগনেশন অ্যান্ড অ্যাকসেপ্টেন্স অফ কোভিড নাইন্টিন ভ্যাকসিনেশন সার্টিফিকেট তো এটা আমি ভালো মতো পড়তে পারলাম কিনা না জানি না তো আমি এই নোটিশটা আপনাদের সামনে দিয়ে দেবো আপনারা একটু দেখে আর একটু ভালো করে পড়ে নেবেন কারণ আমি এখানে ঠিকভাবে দেখতে পাচ্ছি না এখানে এটা ঘোলা দেখা যাচ্ছে এটা স্ক্রিনশট নিয়েছি তো এটার যে পিডিএফ সেটা আমার কাছে নাই এটা স্ক্রিনশটটা তাই একটু ব্লার লাগছে প্রদানের লক্ষ্যে ভারত থেকে আগত যাত্রীদের নিম্নে বর্ণিত পরিবর্তিত কোয়ারেন্টাইন বিষয়ক নির্দেশনা দেওয়া হলো ভারত থেকে আগত যাত্রীদের মধ্যে যে সকল যাত্রী কোভিড নাইন্টিন দুই ডোজ টিকা কোভিডশিল্ড কোভ্যাক্সিন সহ বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি ব্যবহারের অনুমোদিত টিকা সম্পূর্ণ জনসন অ্যান্ড জনসনের ক্ষেত্রে এক ডোজ করেছেন এবং চোদ্দ দিন অতিক্রম হয়েছে তাদের হোম প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থেকে অব্যাহতি প্রদান করা হলো এর মানে যারা ডাবল ডোজ ভ্যাকসিন নিয়েছে ভ্যাকসিনের নামগুলো আমি বলে দিয়েছি ওই নোটিশের মধ্যে আপনারা দেখে নেন তো যারা ডাবল ডোজ ভ্যাকসিন নিয়েছেন তারা এই মধ্যে যদি বাংলাদেশ যান তাহলে আপনাদেরকে বাংলাদেশে আর কোনো ধরনের প্রতিষ্ঠানিক বা হোম কোয়ারেন্টাইন করতে হবে না সেখান থেকে আপনাদের মুক্তি দেওয়া হলো এবার দু নম্বরে বলা আছে ভারত থেকে আগত যাত্রীদের মধ্যে যে সকল যাত্রী কোভিড নাইন্টিনের টিকার দুই ডোজ সম্পূর্ণ করেনি তাদের ১৪ দিন হোম কোয়ারেন্টাইন থাকতে হবে অর্থাৎ বুঝতে পারলেন যারা দুই ডোজ টিকা নেয়নি অর্থাৎ এক ডোজ টিকা নিয়েছে আর এক ডোজ নেয়নি তাদেরকে কিন্তু ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন করতে হবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন না হোম কোয়ারেন্টাইন মানে হলো আপনি বাসায় পৌঁছানোর পরে এই কোয়ারেন্টাইনটা করবেন তিন নম্বরে বলা আছে ভারত থেকে আগত সকল যাত্রীদের আটচল্লিশ ঘন্টা মেয়াদি আর এর ভিত্তিক নেগেটিভ কোভিড নাইন্টিন রিপোর্ট কিউআর কোড সহ নিয়ে আসতে হবে অর্থাৎ বুঝতে পারলেন অর্থাৎ এখন ভারতীয় নাগরিক এবং বাংলাদেশের নাগরিক যারা ভারতে আছেন আর এই মুহূর্তে বাংলাদেশ যাবেন তারা আর টেস্টটা করবেন সেই আর টেস্ট মানে আপনারা যখন সিম্পলটা দিবেন সিম্পল দেওয়ার আটচল্লিশ ঘন্টার মধ্যেই আপনাদের বাংলাদেশ ঢুকতে হবে কিছুদিন আগে এটা কিন্তু বাহাত্তর ঘন্টা ছিল তাই এটা এখন কিন্তু আটচল্লিশ ঘন্টা করা হয়েছে অবশ্যই জিনিসটা মাথায় রাখবেন এখন এখানে আমি আরেকটা কথা বলতে চাচ্ছি অনেকে আছে সরকারিভাবে করোনা টেস্ট করেন কলকাতা মেডিকেল বা বিভিন্ন জায়গায় সরকারি যেখানে আছে তো তারা কিন্তু চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে রিপোর্ট দেয় এরকম কিন্তু আমি দেখেছি অনেকে আমাকে কিন্তু ফোনও করে বলেছে যে তাদের চব্বিশ ঘন্টা এমনকি আটচল্লিশ ঘন্টাও লাগে তো আপনারা যদি সেখান থেকে করোনা টেস্ট করেন আর তারা যদি এরকম চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা চব্বিশ ঘন্টা যদি লাগা দেয় তাহলে আপনি পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে বাংলাদেশে ঢুকতে হবে আর যদি আটচল্লিশ ঘন্টা লাগায় দেয় তাহলে আপনারা ওই সার্টিফিকেট দিয়ে বাংলাদেশ ঢুকতে পারবেন না তো এই অবস্থায় আপনারা কি করবেন এই অবস্থায় আমি বলবো কলকাতায় মার্কি ইনস্টিটিউটে সোহাগ এবং শ্যামলি বাস কাউন্টারে কিন্তু কোভিড টেস্ট করা হয় সেখানে কিন্তু নশো পঞ্চাশ টাকা ফি নেয় আর সেখানে যদি আপনি সকাল দশটা এগারোটা বারোটার মধ্যে আপনি স্যাম্পল দিয়ে দেন তাহলে ওই দিনই বিকাল বা সন্ধ্যার পরে আপনাকে রিপোর্টটা দিয়ে দেওয়া হবে তারপরের দিন আপনি বাংলাদেশ ইজি ঢুকে যেতে পারবেন তবে এখানে আপনাকে নশো পঞ্চাশ টাকা গুনতে হবে তারপর চার নম্বরে ভারত থেকে আগত যাত্রীদের মাঝে যাদের কোভিড নাইন্টিনের উপসর্গ উপসর্গ থাকবে তাদের আইসোলেশনও রেখে কোভিড নাইন্টিন আর্টিপিসের টেস্ট করতে হবে তো এটা আর বোঝানোর কিছু নাই যাদের উপসর্গ থাকবে তাদের তো আইসোলেশনে রাখবে তাদেরকে তো আর মানে করোনা ছড়ানোর জন্য তো আর আপনাদের ছেড়ে দেবে না জনগণের মাঝে যে আপনারা যে এটা ছড়ান তখন তারা ব্যবস্থা নেবে তারপরে পাঁচ নাম্বারে বলা আছে আঠারো বছরের কম বয়সী যে সকল যাত্রী বাংলাদেশে আগমন করবেন তাদের পরিবারের অন্যান্য সদস্যগণ সহযাত্রী কোভিড নাইন্টিনের দুই ডোজ টিকা সম্পূর্ণ এবং চোদ্দো দিন অতিক্রম হয়ে থাকলে হোম প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন হতে অব্যাহত প্রদান করা হলো অর্থাৎ আঠারো বছরের কম বয়সে অনেকেই প্রশ্ন করেছেন যে আঠারো বছর হয়নি তাই এখনও টিকা কিন্তু দেওয়া হয়নি ভারত এবং বাংলাদেশে আঠারো বছরের নিচে কিন্তু এখনও টিকা দেওয়া কিন্তু শুরু হয়নি আমার জানা মতে বাট বাংলাদেশে আমি শুনলাম নাকি হয়েছে কিন্তু ভারতে আঠারো বছরের নিচে কিন্তু টেকা দেওয়া এখনো শুরু হয়নি তাদের ক্ষেত্রে যে নির্দেশ বলিটা সেটা কিন্তু আমি আপনাদের পড়ে বুঝিয়ে দিলাম এরপর সর্বশেষ বারো বছরের কম বয়সী যাত্রীর আর টি ভিত্তিক নেগেটিভ কোভিড নাইন্টিন রিপোর্ট বাধ্যতামূলক নয় অর্থাৎ বারো বছর যদি না হয়ে থাকে আপনার ছেলে বা মেয়ের তাহলে তার আর টেস্ট বাধ্যতামূলক না মানে আপনি চাইলে করতে পারেন না চাইলে করবেন না অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে ভাই পাঁচ বছরের বাচ্চা আছে এমনকি ন মাসেরও বাচ্চা আছে তাদেরকে কি আর টেস্ট করা লাগবে এই যে দেখুন আজকে উত্তরটা আপনাদের আমি নোটিশ দেখিয়ে বলে দিচ্ছি বারো বছরের নিচে যদি হয় তাহলে আর টেস্ট আপনাদের করতে হবে না বারো বছরের উপরে হলে আর টেস্ট করতে হবে তো এই ছিল নতুন স্বাস্থ্যবিধি এখন বাংলাদেশি নাগরিকরা এবং ভারতীয় নাগরিকরা ভারত থেকে যখন আপনারা বাংলাদেশে যাবেন তাদেরকে এই স্বাস্থ্যবিধিটা মানতে হবে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি সেখানে উত্তর দিয়ে দেবো কিন্তু এই যে আমি যে জিনিসটা এতক্ষণ আপনাদের বুঝাইলাম এই সেম জিনিসটা ভিডিও আপনারা না দেখে কমেন্ট করে কোনো লাভ হবে না যদি আপনারা কমেন্ট করেন আমি বলব ভিডিওটি দেখুন ভিডিওর মধ্যেই সব প্রশ্নের উত্তর দেওয়া আছে তো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন